থাকতো মুসলমান তাহলে তোমার আমার দ্বারা গুনাহের কাজ করা কখনো সম্ভব হতো না। এর বাস্তব প্রমাণ তাকায় দেখো, আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘোরাঘুরি করতেছেন, রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে খোঁজ খবর নিতেছেন যে এলাকার কোন মানুষ কোন অসুবিধায় আছে কিনা, কারো কোন সমস্যা হতেছে কিনা। আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে 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 যখন রাতের শেষ ভাগে চলে গেলেন, এমন সময় হঠাৎ করে একটা ছোট্ট একটা ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলার আওয়াজ। বৃদ্ধা মহিলা মেয়েটাকে ডাক দিয়া বলে, মা গো, দুধ কি দহন করা হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। দুধ কতটুকু হয়েছে? বলে, আজকে একটু তুলনামূলক অন্য দিনের চাইতে একটু কম হয়েছে। মা, একটা কাজ করো, কিছু পানি মিশায় দাও, তাহলে দুধের পরিমাণ বেড়ে যাবে। মেয়েটার দিলের মধ্যে আল্লাহর ভয়, কেমন ভয়! ও পর্দার আড়ালের মা, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম, বেপর্দায় তুমি রাস্তায় কখনো নামতে সাহস পাইবা না। আল্লাহর ভয় ওই আল্লাহর বান্দির অন্তরে কেমন ছিল দেখো গো। আল্লাহর বান্দি ডাক দিয়া, কামা গো, আমি পারবো না। বলে, কেন? কয়, হযরত ওমর নিষেধ করেছে। মা মেয়েকে ডাক দিয়া বলে, বেটি, আরে ওমর নিষেধ করেছে, যে ওমর নিষেধ করেছে সেই ওমর কি এখনো এখানে আছে কিনা? ওমর তো দেখতেছে না, সমস্যা কোথায় মিশায় দাও। আল্লাহর বান্দির দিলের মধ্যে কেমন আল্লাহর ভয়। ডাক দিয়া, কামা, হযরত ওমর যদিও দেখে, আমি এই যে দামি মজলিসে আসলাম, এটার দ্বারা আমার ফায়দা আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা কোথায়? জান্নাত বলেন না কোথায়? এ দুনিয়ার মানুষ, আসলেই যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, যদি প্রশ্ন করা হয়, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বলবো বরিশাল। যদি বলি ঢাকা, এখানে বাড়ি করেছি, তারপরে বলবেন, হুজুর তাহলে আসল বাড়ি কোথায়? আসল বাড়ি, তারপরে আমি হয়তো বলবো বরিশাল। ও মুসলমান, আসলে মুমিনের আসল বাড়ি বরিশাল নয়, নোয়াখালী নয়, খোলা নয়, বরিশাল নয়, খুলনা নয়, বাগেরহাট নয়। মুমিনের আসল বাড়ি, আসল ঠিকানা হলো জান্নাত। দুনিয়ায় এসেছি আমরা, এটা আসলেই অস্থায়ী একটা ঠিকানা। এই বাবা, এই বাড়ির গ্যারান্টি কিছুদিন হয়তো আছে, কিন্তু তোমার আমার গ্যারান্টি কিন্তু নাই। আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? এই যে আমার হাতের মধ্যে একটা ছোট্ট মোবাইল দেখা যায়, মোবাইলের মোবাইলটা যখন কেনা হয়, কোম্পানি কমপক্ষে এক বছর অথবা ছয় মাসের গ্যারান্টি দেয়। মোবাইলটা বাদ দিলাম বাবা, যেই মোবাইলের সাথে যদি একটা চার্জার আলাদা কেনা হয়, এই চার্জারের কমপক্ষে ছয় মাসের গ্যারান্টি কোম্পানি দিয়ে থাকে। কিন্তু মুসলমান, আল্লাহর গোলাম, যেই কোম্পানির মালিক যিনি হইয়া গ্যারান্টি দিলেন, ওই কোম্পানির মালিকের হায়াতের গ্যারান্টি নাই, যিনি কাস্টমার হয়ে ক্রয় করলেন তার হায়াতেরও কোনো গ্যারান্টি নাই। ও নবীর উম্মতের দল, মোবাইলটা ক্রয় কইরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, যাওয়ার পথে হঠাৎ করে আল্লাহর হুকুম যদি হয়ে যায়, পথে এক্সট্রিম হইয়া হয়তো বা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, আছে না নাই? ভাইরা আমার, এই জন্য কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, বয়ান একদম সহজ বয়ান,
যে আত্মাটাকে পবিত্র রাখার জন্য আত্মাটাকে পবিত্র নিয়া মালিকের সামনে যিনি হাজির হবেন তার জন্য জান্নাত এখন আত্মাটাকে পবিত্র করার জন্য কি করণীয় এটাই হলো আমাদের প্রথম বোঝার বিষয় এই আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা মেডিসিন লাগবে এক নম্বর মেডিসিনের নাম হইলো তাকওয়া আর দ্বিতীয় মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা আল্লাহর কসম করে বলে যায় ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায় ওই বান্দাকে পিটায়া পিটায়াও দেখবেন গুনাহের কাজে লাগাইতে পারবেন না মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর ভয় যদি অন্তরে না ঢুকে ওই বান্দার দ্বারা গুনাহের কাজ করা বড় সহজ হয়ে যায় ঠিক এখন আল্লাহর ভয় কিভাবে ঢুকবে এটা কি জেলখানা দেখলে গেলে ঢুকবে না আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে ঢুকবে সহজ হিসাব হলো আমার আল্লাহ সেই পথ দেখাইয়া দিবেন কোথায় গেলে আল্লাহর ভয় মানে তাকওয়া নামক মেডিসিন ঢুকানো অনেক সহজ হয়ে যাবে সেটা আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দেয় আল্লাহ বলেন يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله বলে ও ইমানদার আমি আল্লাহকে ভয় করো ভয় দিলে নাই ওয়া কুনু মাআস সাদিকিন সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সহবতে যাও আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে আল্লাহর ভয় তো আজকে তোমার দিলেও নাই আমার দিলেও নাই যদি আল্লাহর ভয় থাকতো মুসলমান তাহলে তোমার আমার দ্বারা গুনাহের কাজ করা কখনো সম্ভব হতো না এর বাস্তব প্রমাণ তাকায় দেখো আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘোরাঘুরি করতেছেন রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে খোঁজ খবর নিতেছেন যে এলাকার কোন মানুষ কোন অসুবিধায় আছে কিনা কারো কোন সমস্যা হতেছে কিনা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে 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 যখন রাতের শেষ ভাগে চলে গেলেন এমন সময় হঠাৎ করে একটা ছোট্ট একটা ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলার আওয়াজ বৃদ্ধা মহিলা মেয়েটাকে ডাক দিয়া বলে মা গো দুধ কি দহন করা হয়েছে বলে হ্যাঁ হয়েছে দুধ কতটুকু হয়েছে বলে আজকে একটু তুলনামূলক অন্য দিনের চাইতে একটু কম হয়েছে মা একটা কাজ করো কিছু পানি মিশায় দাও তাহলে দুধের পরিমাণ বেড়ে যাবে মেয়েটার দিলের মধ্যে আল্লাহর ভয় কেমন ভয় ও পর্দার আড়ালের মা আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায় আল্লাহর কসম বেপর্দায় তুমি রাস্তায় কখনো নামতে সাহস পাইবা না আল্লাহর ভয় ওই আল্লাহর বান্দির অন্তরে কেমন ছিল দেখো গো আল্লাহর বান্দি ডাক দিয়া কামা গো আমি পারবো না বলে কেন কয় হযরত ওমর নিষেধ করেছে মা মেয়েকে ডাক দিয়া বলে বেটি আরে ওমর নিষেধ করেছে যে ওমর নিষেধ করেছে সেই ওমর কি এখনো এখানে আছে কিনা ওমর তো দেখতেছে না সমস্যা কথায় মিশায় দাও আল্লাহর বান্দির দিলের মধ্যে কেমন আল্লাহর ভয় ডাক দিয়া কামা হযরত ওমর যদিও দেখে যা রাখা এই রোজার মাধ্যমে সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করা সম্ভব কথা বলেন ঠিক কি ভাইরা আমার হয়তো নামাজ পড়বেন রোজা রাখবেন আপনি অন্য অন্য আমল করেন নামাজ পড়লে আপনাকে মুসল্লি বলে ডাক দিবে মনে একটা শান্তি পেয়ে গেলেন মানুষ বলবে এই ভাই মানুষ বলবে দেখ দেখ কত সুন্দর একজন মুসল্লি নামাজি ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে ঢুইকা যদি আপনি শয়তানি করেন সেটাও দেখবে না মানুষ আপনাকে নামাজি বলবে এই ভাই কিন্তু মাহে রমজানের রোজা এটা এমন একটা আমল
আপনি মানুষকে দেখাইলেন রোজা রাখলাম সাহারিও খাইলেন ইফতারও করলেন মাঝে দিয়ে আপনি ডুব দিয়া পানি নদীর মধ্যে যায় আপনি পানি খাইলেন দুনিয়ার মানুষ দেখে নাই একজন দেখেছেন তিনি কে কিন্তু খাঁটি মুমিন তো সেখানে যায় পানি খায় না কেন খায় না বলে আল্লাহর ভয় আল্লাহর বান্দা চিন্তা করে না না দুনিয়ার মানুষ যদিও দেখে না কিন্তু আমার মালিক আমাকে দেখতেছে ডুব দিলেও দেখে দরজা বন্ধ করলো দেখে উপরে উঠলো দেখে নিচে থাকলো দেখে কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায় ওই বান্দার দ্বারা গুনার কাজ করা সম্ভব হবে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার কণ্ঠে দুধের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন কি বলে পানি মিশাতে বলতেছে কিন্তু মেয়েটার কথা শুনিনা ওমরের দিলটা নরম হয়ে গেছে হযরত ওমর পুরাই শান্ত হয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দিনের বেলা ঈশা বৃদ্ধা মহিলার ঘরের পাশে দাঁড়ায় আওয়াজ ঘরে লইকা এবার ডাক দেখা মা এই আল্লাহর বান্দি রাতের গভীরে তোমার আর তোমার মেয়ের মধ্যে কি আলোচনা হইতেছিল বলো বলো সব খুলে বলার পরে ডাক দিয়া কয় তোমার মেয়েটার মধ্যে এত তাকওয়া আল্লাহর ভয় এত বেশি পরিমাণে যিনি এত সুন্দর দামি কথা বলেছেন আমি ওমর বড় খুশি হয়ে গেছি এই আল্লাহর বান্দি তোমার মেয়েটার ব্যাপারে আমার ছেলের জন্য আমি ওমর বিবাহের প্রস্তাব দিয়া দিলাম কিন্তু বন্ধু এখানে একটা কথা থেকে যায় ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা এখানে বহু আল্লাহর বান্দা পাওয়া যায় যারা বারবার মক্কা মদিনায় যান হজ করে আসেন মানুষ আপনাকে হাদিস বলে আপনি খুশি হয়ে যান 14 বার মক্কা মদিনায় যাওয়ার পরেও এখনো আপনার দিলটাকে পরিবর্তন করতে পারেন নাই আল্লাহর ভয় এখন আপনি অন্তরে ঢুকাইতে পারেন নাই এখন আপনার মেয়েটা বড় হয়ে গেছে আপনি ঘটককে বলেন ও ঘটক ভাই এমন একটা ছেলে দেখো যেই ছেলেটা সোনালী ব্যাংকে চাকরি করে যেই ছেলেটা ডাক্তার যেই ছেলেটা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি চাকরি করে বহু টাকা কামায় এমন টাকার লোভ এখনো আপনার অন্তর থেকে যায় নাই ও হাজি সাহেব আপনি না মক্কা মদিনার দামি মাটি পাড়া দিয়ে আসছেন আপনার তো এই কথা এখন বলা দরকার ছিল হায়াতের জিন্দগিটা আমি দুনিয়ার লোভে লোভে কাটায় দিলাম আয় আমি এখন আর দুনিয়ার লোভ অন্তরে নিব না আখেরাতের ফিকির করে করে কাটাবো আপনার তো বলা উচিত ছিল ও ঘটক ভাই হায়াতের জিন্দগিটা গুনাহ করে করে কাটাইছি বাকি জীবনটা আল্লাহর সন্তুষ্টি নিয়েই কাটাইতে চাই আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখো যেই মেয়েটা কোরআন পড়তে জানে নামাজ পড়তে পারে রোজা রাখে পর্দার আমল করে অথবা আমার মেয়ের জন্য এমন একটা তাকওয়াওয়ালা বুজুর্গ ছেলে দেখো যেই ছেলেটার মধ্যে দিন আছে ছয় দিনের সহি বুঝ আছে যেই ছেলেটার মধ্যে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে অসুবিধা নাই বড় টাকাওয়ালা আমার হওয়ার দরকার নাই ও কলিজার টুকরা যুবক একটা কথা বলে যাই যারা টাকা দেখে দেখে বিবাহ দাও কসম আল্লাহর টাকায় শান্তি দিতে পারে না বেন্নিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে আর চিল্লা বলো তিনি কে ও যুবক ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার দিকে তাকান নাই তিনি ছিলেন একজন ওই সময়ের বাদশা বাদশা হওয়ার পরও তার ছেলের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিলেন সাধারণ ছোট্ট একটা ঘর যার বাড়ি ঘর তেমন একটা নাই জায়গা জমিনও নাই টাকা পয়সাও নাই বড় লোক নয় গরিব মানুষ গরিবের মেয়ে কেন আনছেন তার ভিতরে টাকা না থাকলেও ভিতরে একটা জিনিস আছে সেটা হলো তাকওয়া নামক মেডিসিন তাকওয়া মানে আল্লাহর ভয় আর ঘরের কোন বিবির অন্তরে যদি তাকওয়া থাকে ওই স্বামীকে দিনের পথে ধৈর্য রাখা বিবির জন্য বড় সহজ হয়ে যায় ঠিক কি না ওই স্বামীও দিনের পথে চলা অনেক সহজ হয়ে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বিবাহ করাইয়া বাড়ি দাঁড়ার পরে এবার মেয়েটাকে ডাক দিয়া বলে এই আমার পুত্র বধূ শুনে নাও তোমাকে বড় মহব্বত করে আমি আল্লাহর জন্য ভালোবেসে আমার পুত্র বধূ হিসাবে ঘরে ঢুকাইলাম তোমার কাছে আমার এক একটা আবদার
আমি প্রতিদিন যখন সকালবেলা ঘর থেকে বের হব আমাকে একটা নসিহত শুনাইবা বলে কি নসিহত বলে ওই যে তুমি রাতের শেষ ভাগে একটা কথা বলেছিলা হযরত ওমর যদিও দেখে না কিন্তু ওমরের আল্লাহ তো দেখে সুবহান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা বললেন কেন বলে মা এই কথাটা তুমি বলে দিলে আমি ওমরের সারা দিন দুনিয়ার কাজ দিয়ে এবং আমি কি বলে এই দায়িত্ব পালন করব রাষ্ট্রের যেখানে যাই আমার এই কথাটা মরণে মনে হবে না আল্লাহ তো দেখতেছে আমি ওমরের ভিতরে এই জিনিসটা চলে আসবে ভাইয়েরা আমার এজন্য তাকওয়া এমন একটা পাওয়ারফুল মেডিসিন বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য সহজ একটা রাস্তাই হলো এই তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই তাকওয়া অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন এখন এই তাকওয়া অর্জনের জন্য কি করণীয় এই তাকওয়া নামক মেডিসিন অন্তরে যদি ঢুকাইতে হয় তাহলে কি করতে হবে তাকওয়া যার কাছে আছে যার দিলের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে এই তাকওয়া ওয়ালা লোকের সহবত আমার অর্জন করা লাগবে কথা বলেন ঠিক কি না আর এই তাকওয়া একমাত্র হযরত উলামা ইকরাম যারা আছেন আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা যে নিশ্চয় উলামা ইকরাম যারা আলেম যারা আমি আল্লাহকে অনেক অধিক পরিমাণে ভয় করে তারা সুবহানাল্লাহ সেই উলামা ইকরামদের সহবত অর্জন করা লাগবে আল্লাহ কবুল করুক না আমিন তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকাও এই তাকওয়া এমন একটা জিনিস যেই তাকওয়া তোমাকে দুনিয়াতেও শান্তি রাখবে শান্তিতে রাখবে পরকালেও মুক্তির ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ বলেন তাকওয়া বলে একদিন দুই দিন নয় তিন দিন পর্যন্ত যদি তুমি খানা না খায়াও থাকো এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে থাকে তাহলে তোমার সামনে যদি হারাম খানাও যদি পড়ে থাকে কেউ যদি তোমার সামনে আইসা দেয় তুমি বলবা না খায়া থাকতে রাজি না খাইয়া থাকতে থাকতে মরতেও রাজি কিন্তু হারাম ঢুকাইতে রাজি না এটা কখন আসবে যখন তোমার আমার ভিতরে তাকওয়া নামক মেডিসিন অন্তরে পরিপূর্ণভাবে ঢুকে যাবে ও কলিজার টুকরো যুবক হায়াতের জিন্দগিতে কিন্তু তোমার আবার উপর কঠিন কঠিন মুসিবত আসবে এই মুসিবতের মধ্যে আমার তোমার পাশ করা সহজ হবে কখন যখন তাকওয়া নামক মেডিসিন অন্তরের মধ্যে থাকবে তখন বড় সহজ হবে আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমাকে আমার কঠিন পরীক্ষার মধ্যে ফলাইয়া ঈমানটাকে পরীক্ষা করবেন পরীক্ষাটা কাদেরকে করবেন সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায় আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়ালজুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব খোদা দিয়া করব ফসল দিয়া করব জীবন দিয়া করব আমি আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করব ওরে ঈমানদার যুবক ভাই দেখবা অনেক সময় তুমি ভালো চাকরি করতেছো টাকার অভাব নাই আল্লাহ তাআলা তোমাকে হয়তো বা একটু পরীক্ষা করবেন দেখবা তোমার হঠাৎ করে চাকরি নাই এখন আল্লাহ তাআলা তাকায় দেখবেন রে বান্দা আগে যেরকম তুমি আলহামদুলিল্লাহ বলছো এখন চাকরি নাই পকেটে টাকা নাই ঘরে খাবার নাই এখনো কি তুমি গত সপ্তাহের মতোই সপ্তাহ জবানকে আলহামদুলিল্লাহ বলো না আমি আল্লাহর উপর বেজার হয়ে গেছো না শুকর আদায় করো এটা আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখবেন এটাই আল্লাহর পরীক্ষা ঈমানদারের উপর ও কৃষক ভাই দেখবা তোমার জমিনের মধ্যে অনেক সুন্দর ফসল আল্লাহ দান করেছেন যারা ধান চাষ করেছেন জীবনে দেখবেন অনেক সময় প্রচুর ধান আপনার জমিনের মধ্যে হইছে দেখবেন আগামী কাল আপনি বদলি নিয়েছেন ধান কাটার জন্য রাতের গভীরে দেখবেন আল্লাহ তাআলা তুফান দিয়া ধানগুলার মাটির সাথে মিশায়া দিবেন আল্লাহ তাকায়া দেখবেন বান্দা
গতকাল তোর মুখে যেরকম হাসি ছিল বান্দা এখন কি তোর মুখে হাসি আছে আমি আল্লাহর শুকর আদায় এখনো কি জবান আলহামদুলিল্লাহ আছে না না শুকর আদায় করবা আমি আল্লাহর উপর খুশি না বেজার এটাই আমি আল্লাহর দেখার বিষয় তবে বান্দা মুসিবত আল্লাহ দান করবেন না এটা আল্লাহ পাকের ওয়াদা তবে এই মুসিবত থেকে বাঁচাবার জন্য বাঁচার জন্য কোন মাজারে যাওয়া লাগবে না তাবিজের পিছনে দৌড়ানো লাগবে না এই মুসিবত থেকে বাঁচার জন্য একটাই উপায় সেটাও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানায়া দেয় সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়